আমি আজকে এই ময়দান থেকে বক্তা মেদান রহমান নাটরি বলতে চাই আল্লাহর জন্য রসুল্লাহর জন্য কোরআনের জন্য সাহাবাই কেরামেরা যেমনি জীবন দিয়েছেন তেমনি যদি আপনাদের ডাক দেওয়া হয় তাহলে সাহাবাই কেরামদের মতো কি আপনারা জীবনটা দিতে কি রাজি থাকবেন কি সবাই কি রাজি থাকবেন তাহলে এই ময়দান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে একটু কথা বলতে হবে বদরে বন্দরে মুসলমানরা তিনশো তেরো জন বড়দে মজাহেদ আর কাফের মশরিকেরা মাত্র এক হাজার মুসলমানরা তিনশো তেরো জন আওয়াজ দেন ওই বদরের প্রান্তরে রসুল্লাহর কাফিলার সৈনিক হয়ে হাজির হইয়া যায় ইসলামের জন্য করানের জন্য সাহাবাই কেরামের যেমনে জীবন দিয়েছেন না কারবালের প্রান্তরে ইমাম হোসেন নদী আল্লাহ সাহাবাই কেরামদেরকে লইয়া সত্তর থেকে বাহাত্তর জন পরিবার লইয়া কারবালার প্রান্তরে হাজির হইয়া যায় নুমান বিন সাহেব ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই কোণারের রাজ করার জন্য এক বছর নয় দুই বছর নয় ছয়টি বছর জেলখানায় বন্দী হয় এবং জেলখানার ভিতরে তাকে বিষ করে শহীদ করা হয় আজকেও বাংলার জমিনে ইসলাম আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ আপনার ইসলাম আন্দোলনের কর্মী এই বাংলাদেশ নয় ওটা বিশ্বের ভিতরে যার নামে তার নাম শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির হইয়া যায় আমার আপনার গাইর ইসফন্দর ওরা বিশ্বের বর্তমান মনেরা আল্লামা দেলারজন সাইদিকে যখন জেলখানার ভিতরে বন্দি করা হয় বাংলার আবল বিদ্রোহ তরনেরা এমন ভাবে তাগীরে দলে চলো এক সপ্তাহর ভিতরে 196 জন জীবন দিয়ে দেয় দুই হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান আওয়াজ তুলতে হবে আর অজবান দে হবে আর এই জন্য আল্লামা সাইদের জন্য 196 যদি জান্নাতে চলে দিতে পারে আমরা ওই ময়দান থেকে ওই তেজবাহী পাবনা জেলা এই সাত মহর থানা লক্ষীপুর নদী পাড়া জামে মসজিদের ময়দান থেকে আমি বক্তা আমি দরা রহমান এই গভীর রাতে দে বলতে চাই ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিনে দিন قائم করার জন্য আপনাদের যদি ডাক দাও সাহাবাই কেরামেরা জীবন দেওয়া সাহায্যের মতো জীবন যেতে রাজি কারা কারা হাত আমি দেখতে চাই মসজিদের ভিতরে কোরআনকারী তেলাওয়াত এই কোরআনুল কারিম দিয়ে নামাজ আদায় করল যারা কোরআন দিয়ে নামাজ পড়ে এই নামাজিরা যদি কোরআনের পক্ষে যদি রায় দিয়ে দেয় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে কতক্ষণ ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা তাহলে ওই কোরআনুল কারীম দিয়ে নামাজ আদায় করলু কিন্তু মসজিদ থেকে যখন বের হওয়া জমিনের ভিতর আইছে আসার সঙ্গে সঙ্গে আর কোরআনের পক্ষে ভোট দেয় না রায় দেয় না মোনাফেকের পক্ষে কিন্তু তার রায় দিয়ে দেয় তারা আসলে মুসলমান না তারা এক নাম্বার আব্দুল্লা আবদুল্লাহ উবায়ের মতো মোনাফেক দুটি হাত তুলে কথা বলেন ঠিক কিনা

আল্লাহর জীবনটা আল্লাহর জন্য যদি কখনো দরকার হয় ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মনে যাওয়া আমার জীবন আমার মরণ আমার দান আমার সদকা আমার নামাজ আমার কুরবানি এক কথা যত যা কিছু আছে লিল্লাহি রবি কার জন্যে আল্লাহ আল্লাহর জন্যে দিতে হবে অর্থাৎ ভয় করার কোনো চিন্তা নাই ভয় পাওয়ার কোনো চিন্তা নাই জীবন আল্লাহ দিয়েছে আল্লাহর জন্যই জীবনটা দিতে হবে কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না ভয় করতে হবে আল্লাহকে আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে আমি যে বেঁচে থাকবো এটাই অস্বাভাবিক আমি যে মারা যাব এটাই স্বাভাবিক আমি বেঁচে থাকবো এর কোনো সত্যতা নাই আমি যে মারা যাব এটাই সত্য এই জন্য মরতে হইলে আল্লাহর জন্যই মরতে হবে মরতে হইলে রাসুলের জন্যই মর করতে হবে তনের কোন আবা বাবা কোনো মাছ বান্দারিয়া কোনো সরকার পেছিরে না কোন প্রধানমন্ত্রী কাউকে ভয় করা যাবে না হক কথা বলতে হবে হক কথা বলতে দাইয়া জীবন দিতেতে হয় জীবন দিতে রাজি আছি হক কথা ছাড়তে রাজি নাই কথা বলে আলহামদুলিল্লাহ আমার ভাই যখন বললেন আমার নেতা তোমার নেতা অনেকেই অনেকেই বলেছেন বিশ্বনবী আর মুখটা মনে বিশ্বনী ভাবে তাকাবেন যেটা তকবিরের সময় বলবে না কারণ আপনাদের কাছে জানতে চাই আপনারা যে দল করেন করেন গায়ে ওটা আমার জানার বিষয় না যা ভালো লাগে করেন গায়ে কিন্তু বিষয় হচ্ছে কেয়ামতের ময়দানে আপনি সে দলের লোক হন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যদি সুপারিশ না করে আপনি যত বড় নেতা লোক হন আপনার কি কেয়ামতের ময়দানে টাইম আছে না টাইম আছে এক দলের লোক হইতে হবে সেটা হইতেছে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এ যারা বলেন বিশ্বনবী যত বরের নেতা হোক একজনেরও কিন্তু কবরে হাসরা ময়দানে খুঁজে পাওয়া যাবে না দুহাত তোলা কথা বলেন ঠিক কিনা যদি সে রাসুলের দলের লোক না হয় আজকে যতই টানা না করে বেরা যতই মোসের মাছ জানে ঘুষটির ফুষ্টি জোর জান মুল্লুক তার বালকে জার বহুতাত যতই আজকে ন্যাংটাবাজি করো চাবাবালি করো এক পেটারও সাপার জোর থাকবে না ফেরেশতারা থাপপুর দিয়ে সাপার ডার মাক্কার বাড়ি দাঁতুরালতে ফেলবে কথা বলে ঠিক কিনা আজকে তোর পাওয়ার আছে ক্ষমতা দেখাচ্ছু কাল তো নাও থাকতে পারে একবার পাতলা পায় কিনা তিনবার বমি তুই শেষ কথা কন ঠিক কিনা আজকে যে এখন আমার পাসার তলে সিয়ার আছে কিছুক্ষণ পরে থাকবে না তোর ক্ষমতা আছে কালকে তো নাও থাকতে পারে কথা কন ঠিক কিনা ক্ষমতা যখন পাল্টে যাবে চাপার জোর উল্টায় ফেলবো কথা কন ঠিক কিনা কথা যা বলবে হুশ করে বলা লাগবে কথা কন না কেমন চলবা এই শক্তি সারা জীবন থাকবে না ক্ষমতা সারা জীবন ক্ষমতা কিন্তু একদিন উল্টে যাবে শেষেই হোক কথা কন ঠিক কিনা মুসলমান আর যাদের ক্ষমতা উল্টে যাবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছ ইসলামের বিরুদ্ধে কথা বলেছ টুপির বিরুদ্ধে কথা বলেছ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছ ভাঙা কবরে যদি বানাও ও কাফ থেকে টেনে তোমা কেনে সাইজ করা হবে এক টাকা কেউ ছাড়া হবে না তো কথা বলে ঠিক কিনা কি মনে করছো তোমার পক্ষের লোক আছে রাসূলের পক্ষের লোক নাই আমরা কার পক্ষের লোক এ কথা বলেন কার পক্ষের লোক আমরা রাসূলের পক্ষের লোক আমাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই লা খাউফুন আলাইহি বলাহু মিহজানু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভয় তোে খাচ্ছে না হ্যাঁ আল্লাহ পাক রব কোনো ভয় নাই ইনশাআল্লাহ আমি কুরআন থেকে কথা বলতেছি

আল্লাহর ভয় আছে যেই বিচারকের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ও জীবন দিতে পারবে কিন্তু একটা নিরুপরাধ মানুষকে কখনো কিন্তু অন্যায় ভাবে তার উপর রায় দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে আলে বলা মহায় গেছে সন্ত্রাসী আলে বলা মহায় গেছে সাদাবাজি আলে বলা মহায় গেছে ধর যেই ব্যক্তি হাজার নয় 2000 নয় যার হাতে হাত রেখে 1000 নয় 2000 নয় 50000 এর উপরে কালেমা পড়ে মান হইল আজকে ওই ব্যক্তিকে ধর্ষক বাড়াইয়া জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার সাক্ষী দিয়েছে এই মামলায় যারা রায় দিয়েছে এই মামলা যারা তদন্ত করেছে এই ব্যক্তিদেরকে দেখে মিস্টার ইবলি সালাম দিয়ে দূরে সেলুট মেরে চইলা যায় তার কারণ বলে আমি আর কি শয়তান রে আমার চাইতে বড় শয়তান হইতেছে তোরা সে জীবনে কোনো দিন অন্যায় করে না ওই ব্যক্তিকে আজকে তোরা ধর্ষক বানায়া দিছিস নারী অধিকারের জন্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য চেষ্টা করেছে আজকে ওই ব্যক্তিকে দর্শক আজকে কোরআনের পাখিটা কোরআনের পাখিকে খাসার ভেতর বন্দি করা হয়েছে ওই ব্যক্তিদেরকে শয়তান কিন্তু ছেলের দিয়ে তুলে শৈলা যায় হাটটা তুলে কথা বলেন ঠেকে না